মধ্যবিত্ত স্বামীর উচ্চবিত্ত স্ত্রী। আমাদের অনেক বোনদের স্বামীর ব্যাপারে একটা অভিযোগ থাকতে দেখা যায়, বিশেষ করে বড়লোক পরিবারে মধ্যবিত্ত স্বামীর সংসারে এলে এই অভিযোগ বেশি শোনা যায়। বড়লোক পরিবারে বড় হওয়ায় তারা অঢেল ধন সম্পদের মাঝে বড় হয়, যখন যা চায় তাই হাতের নাগালে পেয়ে যায়। অভাব অনটন কী জিনিস তা বুঝতে পারে না কখনো, কিন্তু বিয়ের পরে মধ্যবিত্ত স্বামীর সংসারে পা দেওয়ার পরে তারা সম্পূর্ণ এক ভিন্ন জগতে, ভিন্ন এক দুনিয়ায় প্রবেশ করে। এখানে যখন মন চায় তা পাওয়া যায় না, সাধারণত অঢেল সন সম্পদে ছড়াছড়ি থাকে না, আর অভাব অনটন ওভাবে না থাকলেও টানাপোড়ন জিনিসটা ঠিকই থাকে। নুন আনতে পান্তা ফুরাই না, প্রতি মাসে শপিং, জামা কেনা, আহ্লাদটা মেটানো তখন কঠিন হয়ে পড়ে। এমন অবস্থা মুখোমুখি হলে আমাদের বোনদের স্বামীদের বলে থাকেন, তোমার সংসারে এসে কী পেয়েছি আমি বলতে পারো? জানো আমার বাবার বাড়িতে আমি কেমন ছিলাম? অভিযোগটা অবান্তর না, বাবার বাড়িতে যে মেয়েটা রাজকন্যা হালেতে বড় হয়েছে সে মেয়েটার জন্য স্বামীর সংসারে এসে টানাপোনারে ঘানি ঠেনে যাওয়াটাই দুঃসাধ্যই বটে, কিন্তু তাই বলে কি স্বামীকে কথা শোনানো উচিত? বাপের বাড়ি তুলনা টেনে কথা বলা উচিত? আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, আমরা দেখি আমাদের উম্মুল মুমিনিনদের অনেকেই ছিলেন অত্যন্ত বনেদী, অত্যন্ত সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের, কিন্তু তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে এলেন অভাবের ঘানিটা তারা সকলেই বরণ করে নিয়েছিলেন। এক ভেলা খাবার খেয়ে পরের ভেলা খাবার নবীজির করে মজুদ থাকতই না, দুই তিনটে খেজুর খেয়ে তারা দিন অতিপাত করতেন, খেজুর পাতার ছাটাইয়ে ঘুমোতে হতো তাদের, কিন্তু তারা কখনোই নবীজিকে বলেননি বাপের বাড়িতে আমি এরকম ছিলাম, এখানে এসে পড়েছি দুনিয়ার কষ্টে। একটা হাদিস থেকে জানা যায়, একদিন ভোরবেলা ফজরের সালাত পরে ঘরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাওয়ার জন্য কিছু আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আজ খাওয়ার মতো তেমন কিছুই নেই। খাওয়ার মতন করে কিছুই নেই শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুই নেই, আচ্ছা থাক, আমি তাহলে রোজা রেখে দিলাম। চিন্তা করুন কী অভাবের সংসার ছিল নবীজির, সকালে এসে খাওয়ার মতো কিছু না থাকাই রোজা রেখে দিলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, মক্কার অন্যতম ধনী ব্যবসায়ী আদরের মেয়ে, সেই তিনিই বলেছেন আজ আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই। অভিযোগ অনুযোগ নয়, সরল স্বীকারোক্তি, স্বামীর সংসারে আপনার জন্য যা নির্ধারণ হয়েছে তাই আপনার জন্য রিজিক, বাবার সংসারে যা ছিল তাও রিজিক, দুটাই নির্ধারণ করেছেন আল্লাহ সুবহান আল্লাহ তাআলা। বাবার সংসারে যে রিজিক পেয়েছেন তাতে সন্তুষ্ট, স্বামীর সংসারের রিজিকের বেলায় যখন অসন্তুষ্ট প্রকাশ করেন বোন আমার, তা পক্ষান্তরেই তকদিরের প্রতি অসন্তুষ্ট। উম্মুল মুমিনিনদের দিকে তাকান, কীরকম মাটির জীবন তারা বেছে নিয়েছিলেন, আয়েশার জীবন থেকে এসে, আরাম আয়েশের জীবন থেকে এসে। স্বামী যদি চেষ্টা না করে, আপনার হক আদায় না করে, অন্য খাতে খরচ করে, অন্য জায়গায় বিলাসিতা করে, তাহলে ভিন্ন কথা, কিন্তু স্বামী যদি তার সবটুকু দিয়ে চেষ্টা করে যায় আপনার হক আদায় করতে, সে চেষ্টায় যেটুকু হয় সেটুকুতে তৃপ্ত হয় একজন সত্যিকার নারীর গুণাবলী। স্বামীর সে চেষ্টার অপারগতাকে খোঁচা দিয়ে, কোঠা দিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য, বিভেদ আর দূরত্ব তৈরি হওয়া ছাড়া উত্তম কিছুই হবে না। আর মুমিনদের মাঝে বিভেদ তৈরি করতে পারলে শয়তান জিতে যায়। আসুন আমরা ইসলামের পথে চলি। ভিডিও টিপ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।